সাগরিকার এই দৃশ্যের মতোই চট্টগ্রাম টেস্ট বাঁচাতে ছুটছে বাংলাদেশ। রান পাহাড়ে পিষ্ট টাইগাররা যেন ভুলেই গেছে টেস্ট খেলার ধরন। ক্যাচ মিসের মহড়ার পর সাগরিকায় দেখা গেল টাইগার ব্যাটারদের আত্মাহুতি। যেখানে দুই দিন 159 ওভার ব্যাটিং করল লঙ্কানরা, সেখানে স্বাগতিকরা টিকেছে মোটে 68 ওভার। ব্যাটিংয়ের এই করুণ দশা বলে দেয় এলিট ক্রিকেটে কতটা পিছিয়ে শান্তরা। তৃতীয় দিনের প্রথম ঘন্টায় দারুণ ব্যাট করেছেন জাকির ও তাইজুল। যে উইকেটে নাইট ওয়াচম্যান তাইজুল টিকে থাকতে পারে, সেখানে বাকিরা বড় রান করবে এমন প্রত্যাশা তো স্বাভাবিকই, কিন্তু আদতে হলো কি? সকালের এক ঘন্টা গুরুত্বপূর্ণ ব্যাটারদের জন্য। ভালোভাবেই সামাল দেন আগের দিনের দুই ব্যাটার। টেস্ট ক্যারিয়ারের চতুর্থ 50 তুলে নেন জাকির। সেট হয়েও বড় রান না করতে পারার পূর্ণ রোগ বাংলাদেশের। জাকিরকে সুইংয়ে পরাস্ত করেন ফার্নান্দো, সেখান থেকে শুরু টাইগারদের ছন্দপতন। তাইজুলও উইকেটে সেট হয়েছিলেন, সকালটা সামাল দিয়ে সতীর্থের সঙ্গী হলেন। জাকিরের পর একই ঢঙে উইকেট বিলিয়েছেন তাইজুল। শান্ত যেন ব্যাটিং করাই ভুলে গেছেন। দলের চাপের মুহূর্তে এমন দায়িত্বজ্ঞানহীন শট খেলার কি মানে আছে? একেবারে প্রতিপক্ষের পরিকল্পনাকেই বাস্তবায়ন করলেন টাইগার অধিনায়ক। ফিরলেন পরপর দুই ওভারে 95 রানে, এক উইকেট থেকে 105 রানে, 4 উইকেট নেই বাংলাদেশের। ব্যাটিং প্যারাডাইস উইকেটে আবারও অসহায় বাংলাদেশের টপ অর্ডার। ব্যাটিং উইকেট যেন পরিণত হলো বোলিং উইকেটে। পেসাররা সুইং স্পিনাররা পেতে শুরু করলেন টার্ন, মুমিনুল আর সাকিবে ভরসা তখন। কিন্তু দুর্ভাগ্য বলতেই হবে টাইগার অলরাউন্ডারের, আম্পায়ার্স কলে সাজ ঘরে সাকিব। লিটন দাস টিকেছেন মাত্র 3 বল। এই ব্যাটার যেন হারিয়ে ফেলেছেন নিজের স্বাভাবিক খেলাটা। 130 রানে 6 উইকেট হারায় বাংলাদেশ। মুমিনুল চেষ্টা করেছেন দীপুকে নিয়ে জুটি করার, কিন্তু তরুণ ব্যাটার জীবন পেয়েও নিজের ইনিংসটা লম্বা করতে পারলেন না। চেষ্টা ছিল মিরাজকে নিয়ে লড়াই চালিয়ে যাওয়ার, সঙ্গ না পেয়ে মনোবল হারিয়েছেন। শেষ পর্যন্ত 33 থেমেছেন মুমিনুল। বাংলাদেশ অল আউট 178 রানে। 353 রানে এগিয়ে থেকে বাংলাদেশকে ফলো অন করায়নি লঙ্কানরা। ব্যাটিংয়ে নেমেছে আরও একবার, তবে শুরুটা ভালো হয়নি। করুণারত্নে ও কুশল ফিরেছেন 15 রানের মধ্যে। হাসান মাহমুদের তোপের মুখে পড়ে ব্যাটাররা। চান্ডিমাল ও ধনঞ্জয়কেও ফেরান এই পেসার। 78 রানে 5 উইকেট নেই সফরকারীদের। এরপর ফিরেছেন কামিন্দু মেন্ডিসও, খালেদের শিকার তিনি। এক প্রান্ত আগলে রেখেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। প্রভাত জয়সুরিয়াকে নিয়ে দিন শেষ করেছেন 102 রানে। লিডটা তাদের 455। সাগরিকার ডুবন্ত সূর্যের মতোই অস্তমিত বাংলাদেশের চট্টগ্রাম টেস্ট জয়ের স্বপ্ন। অন্তত ড্র করতে হলেও ব্যাটসম্যানদের দ্বিতীয় ইনিংসে পরীক্ষা দিতে হবে লম্বা ব্যাটিংয়ের। তবে তার আগে 4 উইকেট তুলে নিতে হবে লঙ্কানদের। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, চট্টগ্রাম।